জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জেলা শাসককে স্মারকলিপি প্রদান সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির 10 দফা দাবি নিয়ে আজ দুপুরে বহরমপুর ঋত্বিক সুদন এলাকা থেকে মিছিল করে ডেপুটেশনের উদ্দেশ্যে যায় অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির সদস্যরা। 30-35 বছর থেকে কাজ করে কোনো সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করে সেই স্বীকৃতি পায়নি। সেই সরকারি স্বীকৃতির দাবি সহ 10টি দাবি রয়েছে তাদের। আমাদের দাবি আছে 35 বছর 37 বছর কাজ করার পরেও আমাদের কোনো সরকারি স্বীকৃতি দেওয়া হয় না। সরকারের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকেও আমরা সরকারি কর্মচারী স্বীকৃতি পাই না। সম কাজে সম বেতন দেওয়ার কথা, সেটাও আমাদের দেওয়া হয় না। এবং আমাদের জ্বালানি বিল ঠিকমতো দেওয়া হয় না। জ্বালানি বিল আমাদের যে রেট 10 বছর আগে ছিল, এখনো পর্যন্ত সেই রেটই আছে। কোনো বাড়াবার কোনো ব্যাপার নাই এদের। এবং আমরা যে পোষণ অ্যাপের মধ্যে কাজ করি, পোষণ টাকার জন্য কোনো টাকা পয়সা আমাদের নাই। মোবাইল সেট দেওয়ার কথা, সেটাও এখনো পর্যন্ত দেয়নি। বাধ্য করেছে এই অনারিয়াম প্রাপ্ত কর্মচারীদেরকে পোষণ টাকারে কাজ করানোর জন্য এবং মোবাইল সেট কেনার জন্য। আমরা তাও মেনে নিয়েছি, সরকার দেব বলে এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি। এবং জ্বালানি বিল, খাবারের সবজি বিল, ডিমের টাকা 3 মাস যাবৎ আটকে রেখেছে। আজকে অঙ্গনওয়াড়িরা 8,000 টাকা অনারিয়াম পায়, তারা কি করে 3,000 টাকা করে 25,000 টাকা করে বিল মেটাবে? দোকানে 1,00,000 টাকা বিল হয়ে আছে, এখনো পর্যন্ত আমাদের বিল দিচ্ছে না। এই সমস্ত ব্যাপারে আমরা আন্দোলন করছি। আমাদের যতক্ষণ আমাদের আন্দোলন না মিটাবে সরকার, আমরা আন্দোলন চালিয়ে যাব। দরকার হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব।